এবার সরাসরি চা বাগান থেকে এনআরসি ও সিএএ বিরোধী প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। চা বাগানের কর্মরত শ্রমিকদের কাছে গিয়ে প্রচার চালালেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সম্পাদিকা তথা পঞ্চায়েত সমিতির সদস্যা সীমা চৌধুরী ও কর্মীরা। এবার সরকারি চা বাগান থেকে এনআরসি ও সিএএ এর বিরুদ্ধে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস। চা বাগানের কর্মরত শ্রমিকদের কাছে গিয়ে প্রচার চালালেন তৃণমূল মহিলা কংগ্রেস রাজ্য সম্পাদিকা তথা পঞ্চায়েত সমিতির সদস্যা সীমা চৌধুরী ও তার কর্মীরা। এনআরসি ও সিএ নিয়ে এবার তৃণমূল প্রচার ডুয়ার্সের চা বলয়ে এতদিন গ্রাম থেকে এবং চা বাগান থেকে লোক নিয়ে এসে শহরে মিছিল করতেন তৃণমূল কংগ্রেস। এবারে সরকারি চা বাগানে গিয়ে শ্রমিকদের সচেতন করতে উদ্যোগ নিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সম্পাদিকা তথা ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা সীমা চৌধুরী। কারণ ডুয়ার্সের চা বাগানের বড় অংশের একটা ভোট ব্যাংক বিজেপিকে নির্বাচনে জেতানোর ক্ষেত্রে সচেতন করেছে, তাই এবার ডুয়ার্সের চা বাগানটাকে হাতিয়ার করতে চলেছেন তৃণমূল কংগ্রেস। এতদিন ধরে শহরের মিছিলের জন্য গ্রাম থেকে এবং চা বাগান থেকে লোকেদের নিয়ে বানারহাট ও বিভিন্ন জায়গায় মিছিল করতেন, কিন্তু এবার চা বাগানের ভেতরে ঢুকেই প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস। চা শ্রমিকদের সাথে পরিষ্কারভাবে কথাবার্তা থেকে শুরু করে তাদের বোঝানো কিভাবে ঘরে ঘরে প্রচার করতে হবে তার সবকিছুই শিখিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিলেন তৃণমূল কংগ্রেস। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যেত এতদিন যাদের নিয়ে মিছিল করা হয়েছে তারা এনআরসি ও সিসের মানেই জানে না। তারা যাতে তাদের প্রশ্নের উত্তরটা পায় তার জন্যই এবার এভাবেই প্রচারের উদ্যোগ নিলেন তৃণমূল কংগ্রেস। আজকে আমরা গয়ারকাটা চা বাগানের থেকে এনআরসি এবং সিএএ নিয়ে প্রচার শুরু করলাম। এতদিন হচ্ছে বাগানের লোককে শহরে বা নিয়ে এসে আমরা প্রচার চালাতাম, এবার গ্রাসরুট লেভেল থেকে যেহেতু চা বাগানের শ্রমিকরাই আমাদেরকে সহযোগিতা করে তাদেরকে নিয়ে চা বাগান থেকে এই প্রথম শুরু হলো এনআরসি এবং সিসিএটা বিরোধিতা করার জন্য। অবশ্যই সেটা, কারণ এনআরসি এবং সিএএ যে প্রোগ্রামটা এবং যার বিরোধিতা করতে নামছি সেটা দুটোই হচ্ছে সেন্ট্রাল থেকে মোদিজির এই প্রোগ্রাম, মোদিজি এবং অমিত শাহের, তো তাকে সমর্থন করেছিল এককালে চা বাগানের শ্রমিকরা। সেই কারণে কি সর্বনাশ তাদের করেছে বাগান শ্রমিকদেরকে সেটা আমরা আজকে বুঝিয়েছি, এবং এনআরসি হলে এবং সিএএ হলে চা বাগানের শ্রমিকদের কতটা ক্ষতি হবে সেটা তাদেরকে বুঝিয়ে আজকে গয়ারকাটা চা বাগানের মাধ্যমেই আমরা ডুয়ার্সের চা বাগানের শ্রমিকদেরকে বুঝিয়ে এবং যাতে এর বিরোধিতা সচেতন করতে এবং সচেতন করতে সেই কারণেই আজকের এই প্রোগ্রামটাকে আমরা উদ্বোধন করি। আজকের আমাদের প্রোগ্রামে গয়ারকাটা চা বাগানের শ্রমিকরা ছিলেন, আমাদের পঞ্চায়েতরা ছিলেন বাগানের, এবং এলাকার পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, এরা সকলেই আমাদেরকে সহযোগিতা করেছে আজকের এই প্রোগ্রামের জন্য। Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड, जयगांव। Contact Number 03566265101।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, লাস্ট কর্নার, MG রোড, জয়গাঁও।